গুড আফটারনুন। আজকে আমি আবারও যাচ্ছি শিলিগুড়ি। এখন বাজছে দুপুর 3টে, তো ট্রেন আজকে একটু লেট আছে, 2টোর সময় ট্রেন টাইম ছিল, তো এখন বাজছে 3টে। এই যে পেছনে বাবা বসে আছে, বাবা এসেছে আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য। তো যেহেতু রুবির বিয়ে, তো রুবির বিয়ের জন্য কিছু কয়েকটা শাড়ি আনার জন্য আমি যাচ্ছি আজকে শিলিগুড়িতে। আজকে অলরেডি শুক্রবার, আর শনি রবি, দুদিন পরেই ওর বিয়ে, তো আর বেশি রিস্ক নেওয়া যাবে না আছে। তো যার জন্য আজকে শুধু যাব, বিকেলে পৌঁছাবো, আবার কাল সকালের ট্রেনে বাড়ি। ট্রেন আগে আমরা ট্রেন আগে এই যে ট্রেনে উঠেও গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে, ওদলাবাড়ি থেকে জাস্ট ছাড়লো ট্রেন। আর দেখো পুরো ফাঁকা ট্রেনটা একদম, আজকে একটু বেশি ফাঁকা একদম, অনেক জায়গা। একদিক দিয়ে ভালো যে কোভিডের মধ্যে একটু খালি খালি থাকাটাই ভালো। তো যাই হোক, এই যে দেখো আমি আমার পুরো দুটো অপোজিট সাইডে যে আমার সিট আছে প্লাস আমার সিট দুটোই পুরো ফাঁকা। চলো ফাঁকা ফাঁকা বসে নিজের মতন নিজে আনন্দ করতে করতে গান শুনতে শুনতে যাওয়া যাবে, আর যদি বাদাম ভাজা পাই তো সেটাও কিনে খাওয়া যাবে। পেয়ে গেছি আমার বাদাম ভাজা, বাদাম তো নিয়েও নিয়েছি, বাদাম বাদাম ভাজা এখন খেতে খেতে চলে যাব। হি এবার উঠেছে ঝালমুড়ি, তো চলো ঝালমুড়িও একটু টেস্ট করে দেখা যাক। এই যে এখন গুলমা স্টেশনে দাঁড়িয়ে আছি, গুলমা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল অন্য একটা ট্রেন, আমাদের ট্রেনটা এখনো ছাড়েনি। ও আমাদেরটাও ছেড়ে দিয়েছে, বাহ! আসলে চলতি ট্রেন দেখলে পরে না বোঝা যায় না যে আমাদেরটা চলছে না অপোজিট সাইডের ট্রেনটা চলছে। তো দেখো গুলমা স্টেশনটা কত সুন্দর, আমার খুব ভালো লাগে এই স্টেশনটাতে সময় কাটাতে। আর যখনই বিকেলে আমি যাই তখনই আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে সময় কাটাতেই হয়। এই যে চলতি ট্রেনে আমার এটা খুব ভালো লাগে, ছোটবেলার একটা কাজ যে বাদামের খোসার উপর দাঁড়িয়ে পা দাপড়ানো, তাতে বাদামগুলো সুন্দর পটপট পটপট আওয়াজ হয়, যে আওয়াজটা এখানে সাউন্ডটা এখানে ক্যাচ করেনি। তো এটা আমার খুব প্রিয় একটা কাজ। এখানে টিটিকে টিকিট দেখাতে লাগবে, এখানে এসেও ট্রেন থেকে নামলাম, বাসে উঠলাম, তিনবারতে যাওয়ার জন্য এখানে মিমানার সাথে দেখা হয়ে গেছে। ও আমি ভাবিনি, আমি এখানে বসে আছি দেখছি একটা ছেলে ঢুকছে, চেনা চেনা মনে হচ্ছে, ওর চুলটা কাটার জন্য আমি চিনতে পারছিলাম না, তারপর দেখছি মিমানা, চল একসাথে একসাথে যাওয়া যাবে, চলো বোর হচ্ছিলাম আমি, তো একসাথে যাওয়া যাবে। এখন আমি ঢুকলাম দিদুনের এখানে, মার একটা শাড়ি ছিল মার শাড়িটা নেওয়ার জন্য, তো পুরো রাস্তাটা মিমানার সাথেই আসলাম জাংশন থেকে বাড়ি অবধি। তো বেশ সুন্দর, বোর হচ্ছিলাম, বোর হতে হলো না, আর এখন আমি মার শাড়িটা নেব নিয়ে। এই যে এতক্ষণ দিদুন সন্ধেবাতি দিচ্ছিল, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এখন দিদুন কি করছো তুমি? ও শাড়ি খুঁজছো? মা আগে থেকে কিছু বলেনি, না হলে পরে কত সুন্দর এতক্ষণ দিদুন বের করে রাখতো। আমি তো জানি যে মা তোমাকে বলে দেবে, তো আমি এসে খালি নেবো আর চলে যাবো। দাঁড়াও মাকে আমি ফোন করি, করে বলি। ও এই শাড়িটা, আচ্ছা হ্যাঁ, এখানে চা বসিয়েছে, বারবার বললাম চা খাবো না, তারপরেও দিদুন শুনলো না, চা করবেই। মা ফোন করেছে দিদুনের মোবাইলে, খাও চা খাও। মায়ের শাড়ি খুঁজতে গিয়ে সব এখান থেকে বের করতে হলো, দেখো অবস্থা, সব এলোমেলো ঝেলো করে এখন দিদুনের কত কাজ বেড়ে গেল। এর আগে যদিও লাস্টবার এসে আমি গুছিয়ে দিয়ে গেছিলাম শোকেসটা, আজকে আবারও সেই আলটিমেটলি আমাকেই গুছাতে হবে। আমি জানি কত শাড়ি বের করতে হয়েছে এই একটা শাড়ির জন্য, চিন্তার বাইরে। যাই হোক তুমি আসো এদিকে, আমি আমি গুছাচ্ছি তাড়াতাড়ি করে, আমার টাইম নেই, যেতে হবে। দিদুন
হ্যাঁ নতুন নতুন শাড়িগুলো ভাঁজ ভাঙবো এখন এক এক করে। সুন্দর তো শাড়িটা, দুজন ঘুরতে যাবে তো দেখছে এই শাড়িটা পরা যায় কিনা। শাড়িটা খুবই সুন্দর, এখন অবধি ভাঁজ ভাঙেনি, কড়কড়া শাড়ি। এটাই পরে যেও, ঠিক আছে এটা রাখো, তুমি এই চেয়ারে রাখো। এই যে দিদুনের সব শাড়ি অর্ধেক গোছানো হয়ে গেছে, বাকি কটা বাকি আছে। রিয়াদি আসবে এরপরে, রিয়াদির সাথে একটু গেট বাজার যাবো, তার জন্য তাড়াতাড়ি করে সব গুছিয়ে দিচ্ছি। মা ওখান থেকে অর্ডার করলো মায়ের শাড়ির জন্য, দিদুনকে এখানে খাটতে হলো, সব বের করতে হলো, আর আমাকে এখানে সব গোছাতে হলো। মা সব জায়গায় এরকম ব্যাটা বাঁধায়, সব জায়গায় আমাকে এখানে এসব শান্তি দেবে না, বাড়িতেও ঝগড়া করে, এখানে এসেও ঝগড়া করে। আমি বলবো এটা দেখাবি আর দিবে তোকে। হ্যাঁ আর এই যে ভিডিওটা করে দিচ্ছে আমার দিদু, দেখো দিদুন কত মডার্ন, দিদুন ভিডিও করে দিচ্ছে আমার ভিডিওর পেছনে দিদু। সুন্দর করে গোছাও দেখি। হ্যাঁ আমি গুছিয়ে রেখে যাবো, তারপর তুমি মনে করবে যে এই যে আমার নাতনি এসে গুছিয়ে দিয়ে গেছিল, নাহলে পরে আমাকে মনে পড়ে না। এই যে সুন্দরী দিদুন আমার, কি সুন্দর ভিডিও করে দিল। আমার কথা এমনি মনে পড়ে দিদুন? পরে মাকে জিজ্ঞেস করি তোর কথা, মাকে জিজ্ঞেস করো সবসময়, ফোন করলি তোর কথা, রিজুর কথা, আমি সবার কথা জিজ্ঞেস করি, দাদার কথা। এর আগের ভিডিওটা যে করে নিয়ে গেছিলাম তোমার, সেই ভিডিওটাতে কত কমেন্ট এসেছে জানো, যে হ্যাঁ সবাই যারা তোমাকে চেনে তারা অনেকে এরকম কমেন্ট করেছে যে অনেকদিন পর তোমাকে দেখে অনেক ভালো লাগলো, যেরকম কুটিবি বপ্পি সবাই কমেন্ট করেছে ওটার মধ্যে। আবার অনেকে বলেছে কি সুন্দরী দিদুন, আমি লিখেছিলাম আমার সুন্দরী দিদুনের সাথে সবাইকে পরিচয় করালাম সুন্দরী। আবার কেউ কেউ বলেছে যে কি টুকটুকে ফর্সা, এত ফর্সা কি করে হলো, বললো তোকে কেন কিছু মাখায়নি ছোটবেলায় যে তুই একটু ফর্সা হতি। সত্যি কেন গো? আমরা তো সর্ষার তেল মাখাইছি আমাদের। সর্ষার তেলে আবার এইরকম হয় নাকি? সর্ষার তেল তো আমাদেরকে মাখানো হয়েছে, যার জন্য আমরা এরকম সর্ষার তেলের রং হয়ে গেছে আমাদের। সব পরিষ্কার করে দিয়েছি, ওটা গোছানো হয়ে গেছে শোকেস। এখন দিদুন বসে বসে এখানে টিভি দেখছে, আমিও বসে বসে দিদুনকে দেখছি। সুন্দরী দিদুনের হাসি দেখো না, দিদুনকে দেখছি বলেছি কি খুশি হয়েছে। তো একটু গল্প করি, এরপরে রিয়াদিও চলে আসবে, আর তারপরে আমি চলেও যাব, আর কারণ কাল সকালে আবার ওদলাবাড়িও ব্যাক করবো, শুধু আজকের রাতটা। তো চলো যাওয়া যাক, মানে গল্প করা যাক, মানে মা বোধহয় ফোন করেছে না। এই যে দিদুনের এখান থেকে চলে এসেছি, এই যে রিয়াদি, আবারও রিয়াদি এসেছে এখানটাতে সব সবজি বাজার করতে। রিয়াদির সাথে যখনই দেখা হয় তখনই রিয়াদি সব সবজি বাজারই করে, সবজি বাজারগুলো খাওয়ার জন্য করে না যদিও, সব কিছু রূপচর্চার জন্য করে, যার জন্য এত গ্লোয়িং স্কিন, গ্লোয়িং হেয়ার সব কিছু। তো এগুলো হচ্ছে রাজ, কি বাত হে রাজ, আমি ছ বছর থেকেও কিছু শিখিনি, আমার দ্বারা হয় না এগুলো, বাট তাও চেষ্টা করছি এখন আস্তে 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 শেখার। রূপচর্চার সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হলো মধু, লেবু, মধু, আর যে কত কিছু লাগাবে সুন্দরী, বাপরে বাপ। এই যে এখন এসেছে রিয়াদির সাথে একটা টেইলারের কাছে, এখানটাতে রিয়াদির কিছু জিনিস এগুলো ফিটিংস করানোর জন্য, তো ওখানটাতেই বসে আছি, তারপরে এখান থেকে চলে যাব রিয়াদির বাড়িতে। চলে এসেছি বাড়িতে, দেখো অনলাইন ক্লাসেস চলছে এখানটাতে, এতদিন শুধু শুনতাম, আজকে সামনে থেকে দেখলাম অনলাইন ক্লাস কীভাবে সব বাচ্চারা করছে, বেশ ইন্টারেস্টিং। আর দেখো আমি এখানে পোজ দিয়ে এখানে ভিডিও করছি নির্লজ্জের মতন। বাড়িতে ঢুকলাম রিয়াদির ওখান থেকে, এখন জাস্ট ঢুকলাম, নিচে বাবিমা টিভি দেখছে। তো এই দেখো আমি ব্যাগটা সব এনে রেখে দিয়েছি, অনেকদিন ধরে এই বেডশিটগুলো সব পড়ে আছে, তো এগুলোকে আবার চেঞ্জ করে নিয়ে রাতে শোয়ার আগে একটু চেঞ্জ করে নেবো। আবার কালকে সকালেই যেহেতু চলে যাব, তো বেশি কিছু আর ঝাড়াঝাড়ি মোছামুছি এখন করবো না। তো যেগুলো শাড়ি নেওয়ার ছিল, এই যে মায়ের শাড়ি, আমার যেগুলো প্যাকিং করার ব্যাপার সেগুলো সবই আমি করে নিয়েছি। এখন জাস্ট রাতে, এখন ডিনার করে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আবার সকালে উঠেই চলে যাবো ট্রেনে করে ওদলাবাড়ি। তো এদিকে তার মধ্যে রুবির 14 বার ফোন চলে এসেছে যে কতক্ষণে আমি কালকে ঢুকবো। তো যাই হোক, রুবির বিয়ের টাইমটা, বিয়ে, বাসি বিয়ে, বউভাত, 3টে দিনের একটা, আশা করছি ভালো ব্লগ হবে।
তো আজকের দিনটা তো সারাদিন এরকমই ছিল আজকে, আর এখন রাত হয়ে গেছে, অলরেডি 9টা বাজছে। তো এখন আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি, আবার কাল সকালে বাড়িতে গিয়ে আমি ব্লগ স্টার্ট করব। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই মাস্ক আর স্যানিটাইজার দুটোই মাস্ট, যে যেখানেই যাও, যেই বিয়ে বাড়ি এনজয় করো, যেখানেই যাও, যাই করো না কেন, নিজের সেফটি সবার আগে, তো সব কিছুই করতে হবে, কিছুই তার জন্য থেমে নেই। তো সবই করবো, সবই তোমরাও করো, তাতে কোনো বাধা নেই, বাট নিজের সেফটিটা নিজের কাছে। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে সারাটা দিন সকাল থেকে তো সেভাবে ব্লগ করতে পারিনি, আর আজকের ভিডিওটা আমি আজ রাতে যতটুকু পারবো এডিট করে সে আপলোড করবো, চেষ্টা করবো, জানি না এখানে নেট ভীষণ স্লো আমার আজকে আপলোড হবে কি না, বাট ঠিক আছে, চলো টাটা বাই বাই, গুড নাইট।